সুইডেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় বিভিন্ন দেশ থেকে এসে এখানে বসবাস বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের। ইতোমধ্যে ব্যবসা সহ নানা পেশায় যুক্ত হচ্ছেন তারা, আবার অনেকে দেশটির রাজনীতিতেও যুক্ত হয়েছেন। মূলধারার রাজনীতিতে বাংলাদেশি নেতৃত্বের অংশগ্রহণে উচ্ছ্বসিত প্রবাসীরা। আয়ারল্যান্ড থেকে মাহেদুর ইসলাম সবুজের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশো থেকে আরো জানাবেন মাহমুদ রুবেল। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1,20,00,000 বাংলাদেশি বসবাস করছেন, যার প্রায় 25%ই বাস ইউরোপের দেশগুলোতে। প্রতিবছর বাংলাদেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক বাংলাদেশি পাড়ি জমান সুইডেনে। অভিবাসীদের অন্যতম পছন্দের উত্তর ইউরোপের এই দেশটি, যেখানে বাংলাদেশিরা ব্যবসা সহ নানা পেশায় যুক্ত হচ্ছেন দিন দিন। অনেক বাংলাদেশি এখানে এসে আপনার ব্যবসা বাণিজ্য ও চাকুরির মাধ্যমে পারমিশন হচ্ছে এবং সুইডিশ সিটিজেন হচ্ছে। এখানে স্টকহোমে আমাদের সম্ভবত 7,000 থেকে 8,000 ভোট আছে শুধু বাংলাদেশি। দেশটির মূলধারার রাজনীতিতেও যুক্ত হচ্ছেন অনেক বাংলাদেশি। 1994 সালে সুইডেনের যে লেফট পার্টি, যার নাম ভ্যাস্টার পার্টি, সেখানে আমি সদস্য পদ গ্রহণ করি এবং এখান থেকে শুরু হয় আমার রাজনৈতিক আগমন সুইডেনের রাজনীতিতে। কিন্তু সাথে সাথে আমি কিন্তু বেসিক্যালি ট্রেড ইউনিয়ন রাজনীতির সাথে আমার সম্পর্কটা বেশি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করছেন বাংলাদেশিরা। এভাবেই বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সুইডিশ পার্লামেন্টের 349টা আসনের মধ্যে মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।